অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বুধের রাশি পরিবর্তন অর্থাৎ আজ বুধ বৃষ রাশি থেকে স্বরাশিতে মিথুন রাশিতে যাচ্ছে এবং মঙ্গলের সঙ্গে একত্রে অবস্থান করছে। দেখুন, বুধ এবং মঙ্গলের কিন্তু শত্রুতা। এখানে কি হবে, মঙ্গলের যে এতদিন ধরে বুধের ঘরে থেকে শত্রুক্রিয়া থেকে যে নেগেটিভ এফেক্ট হচ্ছিল, এই যুবরাজ, এই বুধ এই নেগেটিভ এফেক্ট অনেকখানি কমাতে চলেছে। এই বুধ এবং মঙ্গল একত্রে অবস্থানে এই ছয়টি রাশির ভাগ্য খুলতে চলেছে। আগামী নদিন এই যোগে এই ছয়টি রাশির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু আসতে চলেছে। কোন এই ছয়টি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং কোন কোন দিক থেকে লাভ পাবে। প্রথম কথা হচ্ছে, দেখুন, মিথুন রাশিতে অলরেডি মঙ্গল অবস্থান করছে। এই মঙ্গল তেসরা জুন আপনার কর্কট রাশিতে যাবে। তার আগে বুধ এবং মঙ্গলের একত্রে অবস্থা বেশ কিছু পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই ছয়টি রাশি মানুষের উপর। দুটি শত্রু গ্রহ এবং মঙ্গল বসে আছে শত্রু গৃহে এবং বুধ যুবরাজ সেখানে সেই নেগেটিভ এফেক্ট কিন্তু কমাতে চলেছে। তো কোন কোন এই রাশি, প্রথম যে রাশি কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি আপনাদের একাদশভাবে অবস্থান করছে এবং একাদশপতি একাদশে ধনপতিকে কানেক্ট করে। প্রথম কথা হচ্ছে, আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো করবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, সফলতা সাকসেসের জায়গা আপনাদের থাকছে। সপ্তম স্থানে আপনার গুরুর অবস্থান, আপনার দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন বর্ষা হতে চলেছে এবং কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৈভব বৃদ্ধি হতে চলেছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিতে চলেছে এই বুধ এবং মঙ্গলের অবস্থান। এর পরের যে রাশির কথা আমি বলবো, সেই রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক কর্মভাবে এই সহ অবস্থান, কর্মপতি এবং আপনাদের রাশির অধিপতি কর্মভাবে অবস্থান। কর্মের জায়গাটা ব্যবসার ক্ষেত্রে, কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং আকস্মিক ধন বর্ষা হতে চলেছে এবং মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তির বৃদ্ধি পাবে এবং এই সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন এবং সম্পত্তি লাভের সম্ভাবনা, প্রপার্টি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বিশেষভাবে নির্দেশ করছে। কন্যা রাশি কিন্তু যথেষ্ট ভালো দিক। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান ধনপতিকে কানেক্ট করে। দেখুন, ভাগ্যের দ্বারা ধন আসবে, ধনের জায়গাটা আপনাদের যথেষ্ট ভালো এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেই দিক জায়গা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, পিতার সহযোগিতা পাওয়া, ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা, আপনার পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান, সন্তান সুখের জায়গা, বেশ কিছু শুভ সুখ সুবিধা কিন্তু আসতে চলেছে এবং শনি আপনার চতুর্থভাবে ভ্রমণ করছে, শ্মশানামক মহাপুরুষ রাজ্য, এই জায়গাগুলো কিন্তু তুলা রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিতে চলেছে এবং সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে এবং সরাসরি ভাগ্যভাবের উপর বৃহস্পতির দৃষ্টি আপনাদের, আমি বারবার বলেছি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেখানে গঙ্গা জলের মতো পবিত্র করে, এই জায়গাটা কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন।
আপনি তুলা রাশি মানুষ, ভাগ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশি হচ্ছে কুম্ভ রাশি। দেখুন, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে এর ভ্রমণ যথেষ্ট ভালো ভালো দিক, পঞ্চমপতি পঞ্চমভাবে থাকছে এবং এর সাথে সাথে আপনার কর্মপতিকে কানেক্ট করছে। কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হবে, রাশির উপর গুরুর অবস্থান, শরীর হেলথের দিকটা যথেষ্ট ভালো এবং আপনাদের এই সময় ক্যারিয়ারের দিক, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে শেয়ার মার্কেট থেকে লাভ, যারা সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো হবে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, বিদেশের সাথে যারা যুক্ত আছে, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছে, মিডিয়া লাইনে যারা যুক্ত আছে, তাদেরকেরা কিন্তু এই সময় বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই আকস্মিক ধন বর্ষা কিন্তু হতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশি বিশেষভাবে এই সময় কিন্তু লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু তৈরি হতে চলেছে এবং বেশ কিছু কাজ আপনাদের এই সময় কিন্তু ভালো হাসিল হবে এবং সম্পত্তি লাভের সম্ভাবনা এবং এই সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন আপনাদের কিন্তু আসতে চলেছে এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। সবশেষে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি আপনাদের রাশির দ্বিতীয় ধনপতি ধনভাবে অবস্থান করছে, পঞ্চমপতিকে কানেক্ট করে এবং আপনাদের ভাগ্যভাবে শনির অবস্থান এবং রাশিতে শুক্রের অবস্থান এবং কর্মভাবে গুরুর অবস্থান। দেখুন, এক হচ্ছে রাশিতে শুক্র, দুই হচ্ছে ধনভাবে বুধ, তিন হচ্ছে আপনার ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান এবং কর্মভাবে গুরুর অবস্থান। চারটি প্ল্যানেটের অবস্থানে এই সময় আপনার যথেষ্ট বৃষরাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা দিক নির্দেশ করছে এবং সন্তান সুখের জায়গা আপনাদের থাকছে। শেয়ার মার্কেট থেকে এই সময় কিন্তু আপনারা বা গোল্ডের থেকে এই সময় আপনারা কিন্তু বা ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থানের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। অর্থাৎ এই আগামী নদিনের মধ্যে বৃষরাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু চেঞ্জিংয়ের জায়গা কিন্তু থাকছে, অর্থাৎ আর্থিক জায়গাটা এবং বেশ কিছু বিদেশ থেকে লাভ এই সময় কিন্তু আপনারা পেতে চলেছেন এবং সন্তানের এডুকেশান, সন্তানের হেলথ, এই সমস্ত জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। দেখুন, এই যে মঙ্গল এবং বুধ একত্রে সহ অবস্থান নির্দেশ কিছু করছে, অর্থাৎ দুটি কিন্তু শত্রু গ্রহ একইভাবে শত্রু গৃহে অবস্থান এই মঙ্গলের, এটাতে কী হবে, মঙ্গলের নেগেটিভ এফেক্ট কিন্তু কাটবে এবং যে কটি রাশির কথা বললাম না সে কটি রাশি, মেষ রাশি হেলথের দিকটা কিন্তু বিশেষভাবে সাবধান, শরীর নিয়ে ভুগবেন। মিথুন রাশির ক্ষেত্রে হেলথের দিকটা কিন্তু আপনাদের, কর্কট রাশির ক্ষেত্রেও তাই, হেলথ নিয়ে কিন্তু দাম্পত্য সুখের জায়গা কিন্তু বাধা। ধনু রাশির ক্ষেত্রে মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে, মকর রাশির ক্ষেত্রে কিন্তু শত্রুতা, শরীর স্বাস্থ্য, চোট আঘাত পাওয়া। মীন রাশির ক্ষেত্রেও কিন্তু হেলথ নিয়ে কিন্তু আপনাদেরকে ভুগতে হবে এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক আপনারাও কিন্তু হচ্ছেন, আপনাদেরকে কিন্তু বিশেষভাবে সাবধান, ছোটোখাটো চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। নমস্কার, ধন্যবাদ।